أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أتاني دخل الجنة ومن أساني فقد أبى সম্মানিত উপস্থিতি, কাছে দূরে যেসব বন্ধু ভাইরা, দিনী ভাইরা, বোনেরা এই প্রোগ্রাম দেখছেন, সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগে শুকরিয়া জ্ঞাপনার্থে বলার জন্য বলছি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই সমগ্র মানব জাতির পথপ্রদর্শক, সমগ্র মানব জাতির টিচার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত, আল্লাহুম্মা আমিন। যাই হোক, আজকের আলোচনার বিষয় ফিতরা, জাকাতুল ফিতর বা ফিতরা, এ সম্পর্কে খুব সংক্ষিপ্ত তথ্য এবং তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজিজ, আজ আপনার 26শে রমাদান, অর্থাৎ 27শের রমাদানের রাত্রিবেলা, আর খুব বেশি হলে মোটামুটি আমরা 4টি সিয়াম পাবো এ বছরের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি হায়াত দারাজ করে তো ইনশাআল্লাহ আমরা 4টি অথবা 3টি সিয়াম পালন করব। তারপরে ঈদুল ফিতর বছরের অন্যতম একটা আনন্দের সময়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা মনোযোগ দিয়ে এই আলোচনাটি শুনবেন। এই ফিতরা নিয়ে আমাদের সমাজে অনেক উল্টোপাল্টা ব্যাপার ঘটে থাকে, অনেক ভুল বোঝাবুঝি ঘটে থাকে। অনেক ভুল বোঝাবুঝির ফলে এমন একটা বিষয় হয়ে যায় যে যাকাতুল ফিতর মানুষ আদায় করে কিন্তু সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গৃহীত হয় না, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে যাকাতুল ফিতর হিসাবে গণ্য করেন না। তো এই জন্যে এই আলোচনাটা অতীব গুরুত্বপূর্ণ। যে যা প্রশ্ন করছেন বা প্রশ্ন করবেন তার উত্তর আমি পরবর্তী সময় দেওয়ার চেষ্টা করব। মোটামুটি আগে আপনার আলোচনাটা শুনে নিন ইনশাআল্লাহ আজিজ। তো যাকাতুল ফিতর এ বিষয়ে আলোচনা করার জন্য বরাবর অনেকেই মেসেজ করছিলেন আমাকে, বলছিলেন, আসলে ব্যস্ততার কারণে হয়ে উঠতে পারেনি এই আলোচনাটি। তো আলহামদুলিল্লাহ এখন একটা প্রোগ্রাম থেকে ফিরলাম, সেখানে ফিতরা সম্পর্কে আলোচনা হচ্ছিল, আরও আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ আজকে যে আপনাদের লাইভে আলোচনা ইনশাআল্লাহ যাকাতুল ফিতর। এখন প্রশ্ন হলো যে যাকাতুল ফিতর কী? এটা যদি আমি আপনাদের প্রশ্ন করি তো আপনারা অনেকেই বলবেন যাকাতুল ফিতর হচ্ছে ফরজ, কেউ বলবে ওয়াজিব, কেউ বলবেন যে জিনা এটা হচ্ছে সুন্নতে মুয়াক্কাদা। বিভিন্ন রেওয়ায়ত বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায়, মানুষ বলে থাকে যে ফিতরা দেওয়া বা যাকাতুল ফিতর এটা দেওয়া হচ্ছে সুন্না বা সুন্নতে মুয়াক্কাদা বা ওয়াজিব বা ফরজ। তো আমরা আসলে কোরআন এবং হাদিস থেকে দেখব যে যাকাতুল ফিতর কী, ওয়াজিব সুন্না ফরজ নাকি সুন্নতে মুয়াক্কাদা। আসুন একটা হাদিস থেকে আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে যাকাতুল ফিতর কী। তো ইবনে উমার রাজিয়াল্লাহু তাআলা আনহু কল, ইবনে উমার রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর সাম মিন থামারিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন, সাম মিন থামারিন, একসা পরিমাণ খেজুর। এভাবে বলতে বলতে হাদিসটা অনেক লম্বা এসেছে, সাম মিন থামারিন অর্থাৎ একসা পরিমাণ খেজুর, একসা পরিমাণ পনির, একসা পরিমাণ আপনার কিশমিশ, একসা পরিমাণ জব, ইত্যাদি বিভিন্ন হাদিসে এসেছে। তো এখানে বোঝা যাচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য থেকে আমরা বুঝতে পারলাম যে যাকাতুল ফিতর বা ফিতরা হচ্ছে ফরজ, এটা ওয়াজিব বা সুন্না বা সুন্নতে মুয়াক্কাদা নয়। এই হাদিস থেকে স্পষ্ট ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছে। এটা কাদের জন্য ফরজ? এটা হচ্ছে সমস্ত বয়সের মানুষের জন্য ফরজ। যেমন আপনার সিয়াম বা সলাত, এটা অনেক সময় নাবালক নাবালিকার জন্য ফরজ নয়,
অনেক সময় নয়, সব সময় নাবালক বা নাবিলিকা নাবালিকার জন্য ফরজ নয়। যেমন যাদের বয়স এগারো বছর পূজেনি বা এগারোর উপরে ওঠেনি তাদের জন্য সালাত ফরজ না, কিন্তু তাগিদ দিতে হবে সালাতের জন্য। কিন্তু এখানে জাকাতুল ফিতর কিন্তু সবারই জন্য ফরজ, সেটা হচ্ছে মুক্ত মানুষ, দাস, যারা যারা ভিকারি, যারা মিসকিন, মানে অল টাইপ অফ পিপল, যারা পৃথিবীতে বসবাস করছে, যত মুসলমান রয়েছে সবারির জন্য জাকাতুল ফিতর হচ্ছে ফরজ। আরেকটা মশালা, এখানে অনেকে বলে থাকেন যে গর্ভস্থ বাচ্চা, যাদের বাচ্চা পেটের মধ্যে রয়েছে তাদের উপরে কি ফরজ? জি না, তাদের উপরে ফরজ নয়, মুস্তাহাব দেওয়া ভালো। যেসব প্রেগনেন্ট মারা বা বোনরা রয়েছেন যাদের পেটে বাচ্চা আছে, তার তরফ থেকে ইনশাল্লাহ জাকাতুল ফিতর দিবেন এবার প্রদান করবেন, কারণ সেটাও হচ্ছে আপনার মুস্তাহাব, অর্থাৎ ভালো কাজ। আর ইসলামে যত ভালো কাজ আছে ইনশাল্লাহ আমরা করার চেষ্টা করবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক আতা করুক, আমিন। তো জাকাতুল ফিতর ফিতরা হচ্ছে আমাদের জন্য ফরজ, এই ফরজ বিধান আমাদেরকে পালন করতে হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাদের জামানায়, আবু সাঈদ খুদরি বলছেন যে আমাদের জামানায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমরা এক সা পরিমাণ জব আমরা জাকাতুল ফিতর হিসাবে বের করে দিতাম। দেখুন, তাহলে আমি হাদিস দ্বারা এখান থেকে প্রমাণ করলাম বা বুঝাতে পারলাম, সক্ষম হলাম যে জাকাতুল ফিতর বা ফিতরা হচ্ছে ফরজ ফর এভরি ওয়ান, প্রত্যেকটা মানুষের জন্য, সেটা হতে পারে গোলাম, হতে পারে দাস, হতে পারে মালিক, হতে পারে মালকিন, এভরি ওয়ান, প্রত্যেকের জন্য জাকাতুল ফিতর হচ্ছে ফরজ। আচ্ছা, তো জাকাতুল ফিতর ফরজ, ভালো করে খেয়াল করে দেখবেন যে জাকাতুল ফিতর ফরজ, ফরজ ইবাদতের সমস্ত ক্রাইটেরিয়া, সমস্ত সিস্টেম কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। এখন কোনো ব্যক্তি যদি সালাত আদায় করে, সে হাতই বাঁধল না, সে সূরা ফাতিহা তেলাওয়াত করলো না, সে পশ্চিম দিকে মুখ না করে, অর্থাৎ কাবার দিকে মুখ না করে অন্য দিকে মুখ করে সালাত আদায় করলো, তাহলে আমরা কি বলবো যে তার সালাত হবে না? যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন যে কোথায় হাত বাঁধতে হবে, কী কোন সূরা তেলাওয়াত করতে হবে ইত্যাদি সমস্ত কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন। তো যখনই কোনো ফরজ ইবাদত আসবে, সেই ফরজ ইবাদতের ব্যাপারে আমরা ফলো করবো টোটালি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতুল ফিতরকে যখন ফরজ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে, তার মানে 100% শিওর যে তিনি নিয়মটা বলে দিয়েছেন যে জাকাতুল ফিতর কী দিতে হবে, কখন দিতে হবে, কোথায় দিতে হবে। ধরুন আজকে আমাদের ফজরের জামাত কটায়? 3:40। এখন যদি কোনো ব্যক্তি 6:40 ফজরের সালাত আদায় করে ফরজ হিসাবে, তাহলে কি ফরজ হবে? সেটা কি বৈধ হবে? সেটা কি জায়েজ হবে? এই ক্ষেত্রে জায়েজ হবে না, যেহেতু সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 103-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নির্দিষ্ট সময়ের ওপরে, মুমিনদের ওপরে সালাতকে ফরজ করা হয়েছে। অর্থাৎ ফজরের যে সালাত 3:40, তারপরে একটা নির্দিষ্ট সময় বাদ দিয়ে পরবর্তী সময় যদি কেউ আদায় করে, সেটা ফরজ আর থাকে না, সেটাকে আমরা বলি কাজা সালাত, কাজা নামাজ। সো এই জাকাতুল ফিতর এটাও একটা ফরজ ইবাদত, তাই এই ফরজ ইবাদতের বিষয়ে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। এখন হাস্যকর বিষয় হলো এই, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আসলে প্রশ্ন করার সুযোগ তো নেই, তারপরেও বলি যে জাকাতুল ফিতর কে কে দিয়েছেন হাত তুলুন। অনেকেই দেখবেন হাত তুলবেন আপনারা বাড়িতে বসে, হয়তো বা জাকাতুল ফিতর অনেকে দিয়ে দিয়েছেন বাড়িতে। এখন আজকে 26 রমজান শেষ হলো আলহামদুলিল্লাহ, কিন্তু অনেকে জাকাতুল ফিতর দিয়ে দিয়েছেন। বিশ্বাস করুন, এই জাকাতুল ফিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গৃহীত হবে না। শুনে রাখুন, জাকাতুল ফিতর ফরজ, ফরজ ইবাদত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন আমাদেরকে। আর এই ফরজ ইবাদত করতে গেলে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট ক্ষণ, নির্দিষ্ট তরিকা, সেই মোতাবেক আমাদেরকে চলতে হয়। তো এখানে জাকাতুল ফিতর যেটা ফরজ আমাদের উপরে, এই জাকাতুল ফিতর কবে দিতে হবে এটা আসি প্রথমে, ফরজ হলো, এবার আসি যে আমরা কবে দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন শাওয়াল মাসের চাঁদ তোমরা দেখলে, যখন শাওয়াল মাসের চাঁদ তোমরা দেখলে, তখন তোমাদের জন্য রামাদান শেষ হলো এবং জাকাতুল ফিতর ফরজ হলো। ভালো করে বুঝবেন, আজকে কি রামাজান শেষ আমাদের? গতকালকে কি রামাজান শেষ হয়েছে? আগামীকালকে কি আমাদের রামাদান শেষ হবে? তাহলে তো ফরজ বিধান এটা, তো ফরজ বিধান ফরজভাবে পালন করতে হবে। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত শাওয়াল মাসের চাঁদ উঠছে, ততক্ষণ অবধি এই জাকাতুল ফিতর আপনার আমার জন্য ফরজ হচ্ছে না এবং দেওয়াও বৈধ হচ্ছে না। ভালো করে শুনবেন, তাহলে কেউ যদি আজকে জাকাতুল ফিতর দিয়ে থাকেন, ফিতরা দিয়ে থাকেন, বা দু তিন দিন তিন চার দিন আগে থেকে দিয়ে থাকেন, কারুর ফিতরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গৃহীত হবে না বলে আমরা হাদিস এবং কোরআন থেকে বুঝতে পারছি। আবার পুনরায় তাদেরকে দিতে হবে। তাহলে শাওয়াল মাসের চাঁদ কখন উঠবে? 29 অথবা 30 রমজান, যেদিন রোজাটা শেষ হয়ে যাচ্ছে, ওই সিচুয়েশানে যখনই আপনি ইফতার করে ফেললেন, ইফতার আপনার জন্য যখন কমপ্লিট হয়ে গেল,
29 অথবা 30 রমজানে এবার আপনি যাকাতুল ফিতর আপনি দিয়ে দেন, তখন শলের চাঁদও অলরেডি উঠে যায়, অর্থাৎ তখন দেওয়া জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাগিদ করেছেন। ভালো করে শুনবেন, অতএব যাকাতুল ফিতর প্রদান করবেন কখন থেকে কখন? শেষ রমজানের ইফতার করলেন, সেখান থেকে শুরু করে ঈদগাহে যাওয়ার পূর্বে পর্যন্ত আপনার কাছে সময় রয়েছে যাকাতুল ফিতর প্রদান করার জন্য। এই জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ঈদুল ফিতরের সালাতে একটু দেরি করে আদায় করাটাই সুন্নাহ। তাহলে যাকাতুল ফিতরা আজকে যারা দিয়েছেন তাদের ফিতরা আল্লাহর দরবারে গৃহীত হবে না, যেটা আমরা কোরআন এবং হাদিস থেকে পেয়েছি। যারা এক সপ্তাহ আগে থেকে শুরু করেছেন তাদের তো হবেই না, যেটা আমরা কোরআন এবং হাদিস থেকে পাচ্ছি। আমাকে ভুল বুঝবেন না, সত্য মেসেজটা, হক মেসেজটা আপনার দরবারে পৌঁছানোর জন্য আমার এই কথা বলা আর কি। তো যাকাতুল ফিতর ফরজ হচ্ছে কখন? যখন আপনার শাওয়াল মাসের চাঁদ দেখা দিচ্ছে তখন থেকে, অর্থাৎ সর্বোত্তম সময় ফিতরা দেওয়ার সর্বোত্তম সময় হচ্ছে ঈদগাহে প্রবেশের পূর্বে। জনক একজন সাহাবি মোহাম্মদ সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রসুল, আমরা যদি ঈদের সালাত আদায় করার পরে এসে যাকাতুল ফিতরা দিয়ে দিই তাহলে কী হবে? মোহাম্মদ সাল্লাম বলে সেটা আর যাকাতুল ফিতর হিসাবে গণ্য হবে না। যাকাতুল ফিতর হচ্ছে ঈদের পূর্বে যদি দিতে পারো তবে সেটা গণ্য হবে, নইলে সেটা যাকাতুল ফিতর হবে না, সেটা হবে সাধারণ দান এবং সদকা। তাহলে আমরা যদি যাকাতুল ফিতরের ফিতির যেটা যাকাতুল ফিতর যেটা সেটার অরিজিনাল যে মানে আপনার অরিজিনাল কী বলবো ওটাকে আমি মানে বেনিফিট উপকার যদি পেতে চাই, যেমন করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উপকার পাওয়ার জন্য, তেমন করে যদি উপকার পেতে চাই তাহলে আপনার যাকাতুল ফিতর কিন্তু ঈদগাহের প্রবেশের পূর্বে দিতে হবে। পরে দিলে সাদকা হয়ে যাবে, দান হয়ে যাবে, আর আরও অনেক আগে দিলে সেটার আল্লাহ দরবারে গৃহীত হবে না, যেটা আমরা কোরআন এবং হাদিস থেকে পাচ্ছি। বারবার কিন্তু আমি এই কথাটা আপনাদেরকে উল্লেখ করছি। যাকাতুল ফিতর ফরজ, সেই সাথে সাথে কিন্তু যাকাতুল ফিতর আরও কী কাজ করে? যাকাতুল ফিতর আপনার সিয়ামের যে খামতিগুলো রয়েছে, যে ঘাটতিগুলো রয়েছে, সেগুলোকে মেরামত করে দেয়, পরিপূর্ণ করে দেয়। অর্থাৎ আপনি সিয়াম পালন করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সহিহ বুখারী 1903, যারা মিথ্যা কথা বলে তারা তাদের সিয়াম আল্লাহ দরবারে গৃহীত হবে না। কেউ একটা মিথ্যা কথা বলে ফেললেন, বা কেউ বেগানা নারীর দিকে অপলক নয়নে তাকিয়ে থাকলেন, কেউ একটা অন্যায় কাজ করে ফেললেন, কেউ একটু বেফাইশ কথা অর্থাৎ নোংরা কথা বলে ফেললেন, কেউ কাউকে গালি দিয়ে ফেললেন, এই যে আপনার সিয়ামের মধ্যে ত্রুটি বিচ্যুতিগুলো হয়ে থাকলো, যে প্রবলেমসগুলো হলো আপনার সিয়ামের মধ্যে, ওই সিয়ামের মধ্যে যে প্রবলেমগুলো হলো, এই সিয়ামের প্রবলেমগুলোকে সারার জন্য, মেড আপ করার জন্য, সুন্দর করে প্রলেপ দেওয়ার জন্য আপনার জন্য যাকাতুল ফিতর আপনাকে আদায় করতে হবে। তো যাকাতুল ফিতর আদায় করা ফরজ যেমনই, তেমন কিন্তু অন্যতম একটা বিষয় যে যাকাতুল ফিতর যখন আপনি আদায় করবেন তখন সেই ফিতর বা ফিতরা আপনার আপনার রোজাগুলার যে ত্রুটি বিচ্যুতিগুলো ছিল এতদিন, মানে 29টা হোক বা 30টা হোক বা যতটা সিয়াম আপনি পালন করলেন, সেগুলোকে সুন্দর করে মেরামত করে দেবে, অর্থাৎ সিয়ামগুলো দুর্বল বা সিয়ামগুলার মধ্যে কোনো ঘাটতি থাকলো না। তাহলে সেই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ নয় কি? তাহলে কি সঠিক সময় প্রদান করাই তো উচিত আমাদের জন্য, তাই কি না? আচ্ছা, প্রশ্ন হলো, এক, প্রথম যাকাতুল ফিতর ফরজ এবং আপনার সিয়ামের যে খামতিগুলো রয়েছে তা পূরণ করে, দুটোই গুরুত্বপূর্ণ জিনিস। দুই, যাকাতুল ফিতর কবে দেবেন সেটা হচ্ছে ঈদগাহের ঢোকার পূর্বে মুহূর্তটা সবচেয়ে উত্তম সময়। আচ্ছা, এবার হাদিস থেকে পাওয়া যায় উত্তম সময় আর জায়েজ সময়। উত্তম সময় কোনটা বললাম? যে শেষ রমাদান শেষ করলেন, করে সেখান থেকে রাত্রিবেলা থেকে শুরু করে, সন্ধ্যা থেকে শুরু করে আপ টু ঈদগাহে যাওয়ার পূর্ব পর্যন্ত, এই সময়টা হচ্ছে উত্তম সময়। আর জায়েজ সময় একটা রয়েছে, যেটা কয়েকজন সাহাবির হাদিস থেকে বা কয়েকজন সাহাবির মুখনিঃসৃত বাণী থেকে আমরা পাই, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কিছু সাহাবি 28 রমাজান থেকে যাকাতুল ফিতর দিয়ে দিতেন। 28 রমাজান, অর্থাৎ 28 রমাজান থেকেও যাকাতুল ফিতর দেওয়া জায়েজ। ভালো করে শুনবেন, যে 28 রমাজান থেকে যাকাতুল ফিতর দেওয়া জায়েজ, আর উত্তম হচ্ছে যাকাতুল ফিতরা দেওয়ার সর্বোত্তম সময় হচ্ছে যে ঈদগাহে প্রবেশের পূর্বে। তো একটা জায়েজ সময় আর একটা হচ্ছে উত্তম সময়। এখন ইউ ক্যান ডিসাইড কোনটা আপনি মনস্থির করবেন, এটা আপনার বিষয়। সো আমি বলবো, আমি অবশ্যই রিকোয়েস্ট করব যে আপনাদেরকে অবশ্যই যাকাতুল ফিতর আপনি ঈদগাহে প্রবেশের পূর্বে দিয়ে থাকুন, দিন ইনশাল্লাহ দেখবেন সেটা ভালো হবে। এখন পরের প্রশ্ন বা পরের আলোচনা এই যে যাকাতুল ফিতরে কী দিয়ে দিবেন আপনি? অনেক ভিখারি দেখবেন আসে, অনেক হিন্দু ভাইয়েরাও আসে, এসে বলেন যে আমাদেরকে ফিতরা দেন। তাহলে ওকে যদি চাল দেওয়া হয় তো ভাবলো যে মনে হয় ভিক্ষা দেওয়া হলো, তো ফিতরা মানে তো টাকা। যেমন একটা মার্কেটিং একদিন গিয়েছিলাম কিছুদিন আগে,
তো যাই হোক, কিছু কিনতে গিয়ে একটা দোকানে, শাড়ির দোকানে, তো আমাকে দেখে বলছে যে আমাদের জাকাতে শাড়ি চলে এসেছে, তো জাকাতে শাড়ি আপনি নিতে পারেন। তো আমি ওনার দিকে তাকিয়ে হাসলাম, উনি একটা হিন্দু মানুষ, উনি বলছেন জাকাতে শাড়ি চলে এসেছে। তো জাকাতের শাড়ি চলে এসেছে, এই যে চলে এসেছে, তাহলে জাকাতের শাড়ি, উনি একটা হিন্দু মানুষ, উনি জানলেন কী করে যে জাকাতের শাড়ি চলে এসেছে, ও জাকাতে শাড়ি দিয়ে দেওয়া হয়? উনি কী করে বুঝলেন? নিশ্চয়ই কোনো আমাদের মতনই কোনো ভাই, মুসলমান ভাই, মানুষকে বলতে বুঝিয়েছেন বা বুঝিয়েছেন যে জাকাত শাড়ি দিয়ে হয়, আদায় করা হয়। শুনে রাখুন, জাকাত শাড়ি দিয়ে বা লুঙ্গি দিয়ে আদায় করা হয় না, এটা বৈধ নয়, এটা জায়েজ নয়। আপনি দান করবেন সেটা আপনার বাহাদুরি, কিন্তু জাকাত যেটা টাকার নিসাব আপনি বের করছেন বা সোনা চাঁদের নিসাব যেটা আপনি বের করছেন, সেটা কিন্তু আপনাকে পুরোপুরি টাকা এই প্রদান করতে হবে, এবং আট শ্রেণীর ব্যক্তির কাছে, আপনার কাছে আট শ্রেণীর ব্যক্তির যে কোনো আট শ্রেণীকে অথবা যে কোনো এক দুই শ্রেণীকে আপনি দিতে পারেন, এটা আপনাকে দেখে নিতে হবে। নয় নম্বর সুরা ষাট নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে বলে দিয়েছেন কাকে আপনি জাকাত দেবেন। তো উনি একজন হিন্দু মানুষ হয়েও উনি বলছেন যে জাকাতে শাড়ি চলে এসেছেন, মানে ওনার উনি তো আর জানেন না, উনি তো আর কোরআন বা হাদিস স্টাডি করেন না, তাহলে ওনাকে কে জানিয়েছে? আমরা মুসলমানরা জানিয়েছি। সো এখানে আমাদেরকে আমাদের ওয়েটাকে আমরা চেঞ্জ করতে হবে, আমাদেরকে বুঝতে হবে আসলে জাকাত শাড়ি লুঙ্গি দেওয়া হয় না, আদায় হয় না। অনেকে টাকার জাকাত বের করলো, বের করে শাড়ি লুঙ্গি দিয়ে একদম রাস্তা দিয়ে লাইন দিয়েছে, অনেক ফিকা ভিকারি মিসকিন রেখেছে লাইন ধরেছে, সিনা এটা বৈধ নয়, এটা ফরজ ইবাদত, আপনাকে গিয়ে আদায় করতে হবে। তারা অনেক সময় পদপিষ্ট হয়ে মারা যায়, অনেক সময় অনেক রকম ব্যাঘাত ঘটে থাকে, আমরা মোটামুটি বিভিন্ন মিডিয়া বা চোখের সামনে এরকম এ ধরনের ঘটনা দেখে থাকি। সো এখন প্রশ্ন হলো যে জাকাতুল ফিতর বা ফিতরা আপনি কী দিয়ে দেবেন? বেশিরভাগ মানুষ কিন্তু ফিতরা টাকা দিয়ে আদায় করে থাকেন, অনেক মানুষ আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান উপমহাদেশের বহু মানুষ টাকা দিয়ে ফিতরা আদায় করে থাকেন। ছাপ কথা, ক্লিয়ার কথা শুনে রাখুন, টাকা দিয়ে ফিতরা আদায় করলে ফিতরা হবে না, টাকা দিয়ে ফিতরা আদায় করলে ফিতরা আদায় হবে না, না ফরজ আদায় হলো, না আপনার রোজার খামতি পূরণ হবে। এই বিষয়ে সাবধান, যেহেতু ফরজ ইবাদত মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টোটাল বিষয়টা আমাদেরকে বলে গিয়েছেন। সো আমাদেরকে মানে অ্যাভয়েড করতে, উই হ্যাভ টু অ্যাভয়েড দ্য মানি, কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মানি টাকা পয়সা ছিল, তার সত্ত্বেও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর দিয়ে জাকাতুল ফিতর দিয়েছেন, পনির দিয়ে বা ইত্যাদি আরও কিছু যেগুলো হাদিস উল্লেখ রয়েছে তা দিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে কিন্তু টাকা দেওয়াটাই সবচেয়ে বেশি ভালো হতো বলে আমরা মনে করি, কেননা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক কাঠা জমিও ছিল না, তিনি জমিদার মানুষ, তিনি টাকা তিনার নাই, কম আছে, তিনি একটা ফসল বুনেছেন, সে ফসলটাকে তুলে ফিতরা আদায় করে দিলেন, এরকম যদি হতো ব্যাপারটা সেটা ভিন্ন। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিদার ছিলেন না, যে তিনার অনেক সম্পদ, তিনি অনেক আনাজ উৎপাদন করেন, তার থেকে তুলে তিনি দিয়ে দিলেন, এটাও এ বুদ্ধিও খাটবে না। সো আমাদেরকে জাকাত সেটা অবশ্যই সেটা কী হতে হবে? শস্য হতে হবে, এবং সেটা হতে হবে প্রধান শস্য, প্রধান শস্য হতে হবে। তো প্রধান শস্য মানে আপনি যেটা খান, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় প্রধান খাদ্যদ্রব্য ছিল পনির, কিশমিশ, যব, তারপরে হচ্ছে আপনার খেজুর ইত্যাদি ছিল তৎকালীন সময়ে আপনার কী বলে প্রধান খাদ্য। এখন আমাদের প্রধান খাদ্য কী? আমাদের প্রধান খাদ্য কিন্তু চাল। অনেকে বলে থাকেন যে গম দিয়ে আমরা ফিতরা দেবো, কেন দেবেন? গম তো পাকিস্তানের লোক দেবে, ওদের প্রধান খাদ্য রুটি, আপনার আমার প্রধান খাদ্য তো রুটি নয়, আপনার আমার প্রধান খাদ্য কিন্তু চাল। আর আপনি আমি যে মানের চালটা খাই, ওই মানের চালটা কিন্তু আমাদেরকে দিতে হবে, একদম ওই বস্তা থেকেই। বুঝতে পেরেছেন আমি কী বলতে চাইছি? যে ওই মানের, মানে ওই বস্তা থেকে, মানে এটা ভাবেন না যে আপনার বাড়ির বস্তা থেকেই দিতে হবে, ওটাকে আপনি কিনে দেন, অর্থাৎ ওই মানের খাবার আপনাকে ভিখারি মিসকিনকে প্রদান করতে হবে। এবং এই জাকাতুল ফিতর হবে এক সা হচ্ছে মুদ, এক মুদ, চার মুদ সমান এক সা, আর এক মুদ মানে এক অঞ্জলি, এই যে এরকম করে যে নিলে যা হয় তা মোটামুটি দু কেজি 400 গ্রাম থেকে শুরু করে 3 কেজি অবধি মোটামুটি বিভিন্ন আনাজের, বিভিন্ন যব গম ইত্যাদির, কিশমিশের একটা মোটামুটি ভেরিয়েশান আসতো, মানে কনস্ট্যান্ট একটা বিষয় আসতো না, তাই এখানে মোটামুটি আমরা 2.5 কিলো চাল যেটা আমরা খাই সেই চাল প্রদান করব। আপনি 3 কিলো দিতে পারেন, 3.5 কিলো দিতে পারেন, আলহামদুলিল্লাহ খুব ভালো, তবে মোটামুটি আপনাকে 2.5 কিলো দিতেই হবে, যেহেতু এটা ফরজ। হ্যাঁ, 2.5 কিলো 3 কিলো আপনাকে চাল প্রদান করতে হবে। এখন দেখুন যে যারা টাকা দিয়ে জাকাতুল ফিতর নির্ধারণ করছেন, তারা কিন্তু গরিবদেরকে ঠকাচ্ছেন, আর গরিবদেরকে ঠকানো মানে মানুষের সাথে জড়িত পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে জড়িত পাপকে ক্ষমা করবেন ঠিকই, মানুষের সাথে জড়িত পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না, কারণ মানুষের সাথে জড়িত যে পাপ, সেই পাপ মানুষের কাছে এসেই
ক্ষমা নিতে হবে, কারণ একজন ভিখারি মিসকিনের হক আপনি মেরে দেবেন এটা কেমন করে হয়? তার প্রমাণ দেখুন, ধরেন আমি 50 টাকা কিলো চাল খাই, ধরুন সাপোজ আপনি আমার সামনে ধরেন যে বসে আছেন, বা ধরেন রাহুল কন্ট্রোলের 4 টাকা দামের চাল খায়, আমি 50 টাকা দামের চাল খাই, আর শফিকুল ভাই সে মিডিল পর্যায়ের মানুষ, সে 30 টাকা দামের চাল খায়। এবার আপনি কোন টাকা নির্ধারণ করলেন? ধরুন আপনি মিডিল নির্ধারণ করেন, শফিকুল ভাই 30 টাকা কিলো চাল খায়, এবার শফিকুল ভাইয়ের হিসাবে আপনি ফিতরাটা নির্ধারণ করলেন, তাহলে দেখুন আমি কিন্তু কম টাকা দেব, আমি কিন্তু বেঁচে গেলাম, কারণ উনি 30 টাকা খান আর আমি কতটা খাই? 50 টাকা, তার মানে আমি বেঁচে গেলাম। দেখেন দরিদ্র যে ব্যক্তি রয়েছে, ভিখারি মিসকিন, তাকে কিন্তু আমি ফাঁকি দিয়ে দিলাম। আর রাহুল যে 4 টাকা কিলো চাল খাচ্ছে, রাহুল তখন কি করবে কি তার উপরে বোঝা চেপে গেল যে আল্লাহ আমি তো 4 টাকা দামের খেতাম, আমি 30 টাকা কী করে দিব, আমি গরিব মানুষ। আমরা মনে হয় বোঝাতে সক্ষম হচ্ছি? তাহলে টাকা দিয়ে তো ফিতরা আদায় করা বৈধই নয়, 100% বৈধ নয়। গোটা পৃথিবীর মানুষ যদি টাকা দিয়ে ফিতরা আদায় করে, পৃথিবীর মানুষই ভুল করবে, এটা মাথায় রাখবেন। তাহলে ফিতরা আদায় করতে হবে ঈদগাহে প্রবেশের পূর্বে, এটা উত্তম সময়। আর আপনাকে ফিতরা আদায় করতে হবে আপনার প্রধান খাদ্যশস্য দিয়ে। এই প্রধান খাদ্যশস্য যে মানের খান, ওই মানের খাবার খেয়ে, খাবার যেটা খাচ্ছেন সেই খাবার আপনাকে প্রদান করতে হবে। খবরদার খবরদার, গরিব মিসকিনের হক মারিয়েন না। সামান্য কিছু ফিতরার কারণে হয়তো আপনি জাহান্নামে চলে যেতে পারেন, কেননা গরিব মিসকিনের হক যতক্ষণ না আপনি প্রদান করবেন কিয়ামতের মাঠে, ততক্ষণ আপনি সমস্ত পরীক্ষায় পাশ হয়ে গেল সেখানে পার হতে পারবেন না, অবশ্যই পারবেন না। কেননা সেই দিন সে বলবে যে আমার ফিতরার মাল তুমি খেয়েছিলে, তুমি তারতম্য করেছিলে, তাহলে তুমি আমাকে একটু বুঝিয়ে দিয়ে যাও। এই কথা যখন বলবে তখন আপনি কী দেবেন? আপনার কাছে কি চাল গম ধান থাকবে? সেদিন তো থাকবে নেকি, তাহাজ্জুদ পড়েছেন, সে নেকিগুলোকে দিয়ে দিয়েছেন, ব্যাস। তাহলে খুব একটা কঠিন বিষয়, কঠিন দিন। অতএব যাকাতুল ফিতর, এটা আমাদের অধিকাংশ সমাজেই আমাদের এটা ভুলভাবে প্রদান করা হয়ে থাকে, যে 40 টাকা বা 50 টাকা নির্ধারণ করে, যে না এটা জায়েজ নয়, এটা বৈধ নয়। কিয়ামত অবধি কেউ প্রমাণ করতে পারবে না যে টাকা দিয়ে যাকাতুল ফিতর দিচ্ছে, এবং সেটা হাদিস দ্বারা সাব্যস্ত, যে না সমস্ত ইমামরাই বলেছে, শুধু আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ব্যতীত রেখে সমস্ত ইমামরা বলেছে। তো একজন ইমামের মত থাকতেই পারে, কিন্তু হাদিস দ্বারা সাব্যস্ত যেটা, বারবার সেটাই আপনাদেরকে স্মরণ করে দিতে চাইছি, যাকাতুল ফিতর দিতে হবে। একটা হাদিসের ঘটনা শুনুন, সেটা হচ্ছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন প্রেসিডেন্ট মানুষ, উনি এসেছেন মদিনায়, এসে বলছেন যে তৎকালীন সময় খেজুর পাওয়া যেত যে মূল্যে, তার চেয়ে গম, মানে গম ছিল রেয়ার ওই সময়, অনেক দামি ছিল, অর্থাৎ 1.5 কিলো গম দিলে আপনার 3 কিলো খেজুর পাওয়া যেত। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে নিজে ভাবলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন 1 সা পরিমাণ খেজুর দিতে, তো তিনি খেজুর দিতে বলেছেন, তামারিন খেজুর, তাহলে আমি এক কাজ করি, তো আমাদের সময় গমটা একটু বেশি হচ্ছে, আল্লাহ রাসূলের জামানায় অত গম ছিল না আর গমের দামও তো বেশি ছিল, তো আমি 1/2 সা যদি গম দিয়ে দিই তাহলে 1 সা পরিমাণ খেজুরের দাম চলে আসছে। দেখেন উনি যুক্তিটা ভালোই বলেছেন, এমন কিছু খারাপ না। এই কথা যিনি উনি পেশ করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন ছোট্ট সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আপনি বলেন কি, এ কথা তো মেনে নেওয়া যায় না, আল্লাহ রসুল বলেছেন যে 1 সা পরিমাণ দিতে হবে, মানে 1 সাই দিতে হবে, তাতে যদি 1 লক্ষ টাকা কিলো হয় তাও আপনাকে 1 সাই পরিমাণেই প্রদান করতে হবে। বুঝতে পেরেছেন? 1/2 সা দেওয়ার কোনো হিসাবই আসছে না, 1 সাই আপনাকে প্রদান করতে হবে। পারলে মদিনার সাহ বিভিন্ন জায়গায় এসেছে, সেখান থেকে নিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ।